আমার বাবা এ গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, ওনার আব্বার দোয়া, ওনার আম্মার দোয়া, বিশেষ করে আমার দো অপর দিকদা কি যে ওনার আম্মা যান আমার দয়ালের মানে মুরিদ, কেমন মুরিদ জানেন, জীবন দুইন না কিছু বুঝেন না, ওনার আম্মা আমার দরবারের এমন মুরিদ মানে জীবের নিজের জীবনটা দিয়া দিবে, বাড়ি সারবে, ঘর সারবে, হুত সারবে, সব সারবে, রেজবি সারবে না, কি সারবে না, রেজবি সারবে না, রেজবির জন্য হুতু সারতে পারবে, বড় আলেম হোক, বড় আলেম হোক, যাই হোক, হুত সারতে পারবো, রেজবি সারতে পারবো না, মানে ওই ব্যাটার করে আল্লাহ দান করছে, একটা নিয়ামত দান করছে আমাদেরকে, ঠিক না, কি দান করছে, নিয়ামত দান করছে। আমি এই আগেও ছিলাম এখনো আছি, আসলে যে তারা যে আজকে মাঠে ময়দানে নামছে আমার জন্য জীবন সার্থক, আমার জীবনটা কি সার্থক, কেন না, আজকে আমি যদি বিদায় হয়ে যাই, আমি যদি বিদায় হয়ে যাই, আমার গাঠে ঘরে ঘরে যেমন আমার মহান মুর্শিদ বলছিলেন যে আমি ততদিন তো বিদায় হব না যতদিন পর্যন্ত বাংলার ঘরে ঘরে রেজবি না হবে, কি না হবে, আসলে রেজবি রে দোয়া তোয়াউয়ে রেজবি হলো আল্লাহ আল্লাহ রাসূলকে যারা রাজি খুশি রাখতে চায় তাদেরকে রেজবি বলে। যাক আপনারা আর কষ্ট না, আমার বাবাকে বলবো ইমানি আলোচনা করে আসে, বিশেষ করে এই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন সারা বাংলার সুন্নিয়তের প্রদীপ, সারা বাংলার সুন্নিয়তের গোলাপ ফুল, কেউ ফুল ভালোবাসে না, ফুলকে কিন্তু সবাই ভালোবাসে, ঠিক না, আমার অত্যাধিক স্নেহের, অতি আদরের, অত্যাধিক মহব্বতের আমার বাবা হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সুন্নি আল কাদেরি সাহেব, কালা তো কুঞ্জে গে আছিল নূর মুহাম্মদ নাম আগে যদি জানতাম কালা দে কালা বেগে মে আগে যদি জানতাম কালা দে কালা প্রেমে প্রেমে তোরে জালা তুমি হইয়ামি হে লতা হে তুমি হইয়ামি
আমি তোমার বানাই করে গলার মালা।
ঘুমারে বো রাইতাম গোলার মা লারে আমি রানি শ্যাম জীবন কালার আমি তোমার বাটাই করে গোলার মালা প্রেম জ্বালা হাবি রহ জ্বালাই আমি সহিতে না পারি তোমার সোনা প্রেম করিয়া তোমার সোনা প্রেম করিয়া সালাম করো বাড়ি শ্যাম জীবন কালার আমি তোমার বাটাই করে গলা আমার অল্প না বসে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ 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 বাহর সালামে চরে ফেরেস্তে আসমানু সে আয়ে সুবহ বিলাদত প্যার নবী পর সালাতু সালাওয়াতুল্লাহ
Oh,
জালো আগর হো বেনজির বে মিসাল সলা দুনিয়া রসুল আল্লাহ ও সালামুনিয়া হাবিব আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী শিয়ালুরি কাজীবাড়ি দরবার শরীফের উদ্যোগে ওলিয়ে কামেল পীরে মুকাম্মেল আলহাজ হযরত মাওলানা আমির আলী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আয়োজিত ইমানি নূরানি ইরফানি পবিত্র উরুস মুবারক, উক্ত উরুস মুবারকের তিনি সম্মানিত সভাপতি আশিক রসুল মুজাহিদ আহলে সুন্নাত পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত তরিকত গর্গ দরবার শরীফের বর্তমান গুদ্দিনিসিন সাসুবি আল্লামা আব্দুল আজিজ মুর্শিদ কামাল সুন্নি আল কাদেরী সাহেব মাদ্রাজিল্লা আলী উপস্থিত সারা বাংলা দরবার শরীফের বর্তমান গুদ্দিনিসিন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত তরিকত সাসুবি সৈয়দ গিয়াসুল হুসাইন ফারুক সুন্নি আল কাদেরী সাহেব মাদ্রাজিল্লা আলী আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সৈয়দ ব্যারিস্টার সাইদুল হক সুমন সুনিয়াল কাদেরী সাহেব মাননীয় সংসদ সদস্য মহোদয় হবিগঞ্জ আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আশিক রাসুল হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল কাদেরী সুনিয়াল কাদেরী সাহেব বিশেষ করে এই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন সারা বাংলার সুনিয়তের প্রদীপ, সারা বাংলার সুনিয়তের গোলাপ ফুল। কেউ ফুল ভালোবাসে না? ফুলকে কিন্তু সবাই ভালোবাসে, ঠিক না? আমার অত্যাধিক স্নেহের, অতি আদরের, অত্যাধিক মহব্বতের আমার বাবা হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সুনিয়াল কাদেরী সাহেব সহ এ এলাকার গৌরব রত্ন হযরত আল্লামা হযরত মাওলানা নজরুল ইসলাম আল কাদেরী আর হযরত আল্লাহ মুফতি মহিউদ্দিন ওয়াহিদি সুনিয়াল কাদেরী সহ নায়েব উলামায়ে কেরাম আশিক রাসূল আশিক উলি বায়রা ঈমানদার সুন্নি মুসলমানগণের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাজার আমি আপনাদের কষ্ট দেব না, আমার ওয়াজান যেহেতু এসে গেছে আমি অল্প সময়ে আপনাদের থেকে বিদায় আরজ করব। আপনারা যার পাগল তাকে এনে দেওয়া দরকার, ঠিক না? যার পাগল যে যারে চা, ঠিক না? ও আল্লাহ তোর বাড়ি কই তালাশ করলে ভাব কই, ও আল্লাহ তোর বাড়ি কই তালাশ করলে ভাব কই, আদমপুরে থাকো তুমি কইতাকে কইতাকে আল কলব হল বাইতুল্লাহ যেখানে হুদ হুদা তালা, আল কলব হল বাইতুল্লাহ যেখানে হুদ হুদা তালা কলুবিল মুমিনিনা সে আল্লাহ আল্লাহ কই দে মানজে গুঞ্জন দার জমিন ও আসমান নেকি গুঞ্জন দার কলবে মুমিনান, আল্লাহ আসমানে না আল্লাহ জমিনে না আল্লাহ মুমিনের কলবে আছে, মুমিনের কলবে আছে। এই জন্য আমি আপনাদেরকে ইশারা দিয়ে বিদায় নিয়ে নেব, দীর্ঘ সময় না, আর আসলে তো বয়সটা হয়ে গেছে গা 66 শেষ, 66 কত 66 বছর। এই মাহফিলের জন্ম লগ্ন থেকে শুরু, এই মাহফিলের জন্ম লগ্ন থেকে কি শুরু আলহামদুলিল্লাহ। তাই আমি আসলে আমার ভাই কাজী এই নূর মোহাম্মদ সুনিয়াল কাদেরী সাহেব ওনাকে এটা হইলো ঢাকা মুসলিওয়ালার দরবার থেকে হইলো গড়গাঁও দরবার শরীফ, গড়গাঁও দরবার শরীফ থেকে হইলো শিয়ালুলি দরবার শরীফ, মুসলিওয়ালা শাহ সাহেবের দরবার থেকে কোথায় গড়গাঁও, গড়গাঁও হইলো আপনার ঢাকার টেনিস মিটার, ঢাকার কি মুসলিওয়ালা টেনিস মিটার হইলো কই কোথায় গড়গাঁও, আর গড়গাঁও টেনিস মিটার হলো এই শিয়ালুরি,
আমার জীবনে আসলে পেটটি গেলে আমার জীবনে বহু ফির বহু দরবার দেখছি, আমার জীবনে বহু দরবার আল্লাহ দেখাইছে। এই যে সারা বাংলা আসলে কিন্তু আল্লাহ শুকরিয়া, এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে তৌহিদুর রহমান রেজবি গেছে না বা যায় না, এমন কোন ডিস্ট্রিক্ট নাই। প্রত্যেক ডিস্ট্রিক্টে পীর মাসাইকের লোক আমার পরিচয় আছে। কিন্তু এই যে গড়গার যে আমির আলী সাহ, উনার মতো এমন সহি সুতফি খুব কম দেখছি। উনার মতন ইনি যেমন ছিলেন শরীয়তের আলেম, তেমন ছিলেন তরিকতের আলেম, তেমন ছিলেন হাকিকতের আলেম। আসলে উনার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারফত চারিটি বিদ্যমান ছিল। উনার মধ্যে যেমন ছিল শরীয়তের আমল, তেমন ছিল তরিকতের আমল, তেমন ছিল হাকিকতের আমল। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব না, আমি ইশারা দিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। একদম ইশারা ইশারা দুই চারটি কথা বলে বিদায় আরজ করব। তাই আমার ভাই এই যে নূর মোহাম্মদ কাজী সাহেব, উনি খুব অসুস্থ। আমি ওয়াদা করছি, আপনারা দেখছেন যে আমার যখন জ্বর, প্রচণ্ড জ্বর নিয়েও এই মাহফিলে হাজির হয়েছি। আর আমি বলছি আমার প্রাণটা এরা দাওয়াত দোক না দোক, এটা আমার দেখার বিষয় না, এরা দাওয়াত দিব সেটাও আমি দেখবো না। কিন্তু এই তারিখে আমি কি করব, যতদিন আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখে। এর অর্থ কিন্তু এই না কিনা কনসাই টাকা না, কিনা কিনা টাকা না, এর অর্থ ভালোবাসা। আর যত সুন্নি আলেম আছে প্রত্যেকটা আলেম এই নূর মোহাম্মদ কাজী সাহেবের কাছে ধরা, কেন উনি প্রত্যেকটা সুন্নি আলেমদেরকে উনি প্রাণের মতো নিজের জান যেমন সুন্নি আলেমদেরকে ভালোবাসছেন, তেমন উনি প্রত্যেকটা সুন্নি আলেমদেরকে কি করছেন, খুব ভালোবাসছেন, অত্যাধিক মহব্বত করছেন। এই মাহফিলের মধ্যে আমার সাথে আসছেন আয়েশা, অনেক হুজুররা বিশাল বড় বড় প্রোগ্রাম করছে, এমনি কিন্তু আমার লোকে আমার সাথে আসছে আয়েশা, বড় বড় প্রোগ্রামে এই কাজী সাহেব দিচ্ছেন বিদায়। উনার মতো এমন মলনা মনওয়ালা মানুষ, সরল মনা মানুষ, রাসূল প্রেমিক মানুষ পাওয়া হুবই দুরুস্কর, হুবই দুরুস্কর। অন্যরা ভালোবাসে অর্থের বিনিময়ে, লোভের বিনিময়ে, ভালোবাসা না। আমি আপনাদেরকে অনেক সময় আলোচনা করছিলাম, আজকে ফার্স্ট 10 মিনিট একটা কথা বলে দিচ্ছি। এই আলোচনা রইল, সদ দিল সে দিল্লা গানা, সদ দিল সে দিল্লা গানা, কে করে গা কাম হয় একটু আপনা মাল লুটানা, দুসরা হুসনাম হায় একটু আপনা মাল লুটানা, দুসরা হুসনাম হায়। বদ দিল সে দিল্লা গানা, কে করে গা কাম হয় বদ দিল সে দিল্লা গানা, কে করে গা কাম হয় একটু আপনা মাল লুটা গা, দুসরা বদলাম হায়। কবি কি কইছে বুঝিনি, কবি কইছে ভালো মানুষের লই যদি ভালোবাসা করো, কি করো কি করো, কষ্ট লাগতেছে আপনাদের কাছে, ভালো মানুষের সাথে যদি ভালোবাসা করো এক তো তোমার হই হতি করবে না, বরং তোমার সুনাম চতুর্দিকে সরে পড়বে, সুনাম চতুর্দিকে সরে পড়বে। আর খারাপ মানুষের সাথে যদি ভালোবাসা করো এক তো তোমার হয়হতি করবে, অপরদিকে তোমার বদনাম চতুর্দিকে। আমরা মুরব্বীরা একটা কত, এই যে মুরব্বীরা কইতো বালার লগে চলো খাও বাডার ফান, বুড়ার লগে চলো কাডে দুই, জুড়ে কইতো না, বালার লগে চলো হাও বাডার ফান, বুড়ার লগে চলো কাডে দুই কান, কাডে দুই সস সঙ্গে সর্ববাস, অসর সঙ্গে অসর সঙ্গে সর্বনাশ, সঙ্গীর লগে সং পড়তি কথায় রং, কুসঙ্গীর লগে সং গলায় ডং ডং, গলায় গলায় ডং ডং। অতক্ষণ যাই কইছি, এখন আল্লাহ কি কই দেন, আল্লাহ কো কুনু মাসাদিকি, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদী কারা, সত্যবাদী বমানা আরিফ বিল্লাহ, সত্যবাদী বমানা ওলি আল্লাহ, সত্যবাদী বমানা পীর মাশায়েখ, এই কলিদের সঙ্গী
হয়ে যাও ওলিদের সঙ্গী, এই ওলিদের সঙ্গী হয়ে গেলে এই জীবনের সার্থকতা আসবে, এই জীবনের যুব ও হরসপুরবাসীর ও শিয়ালুরবাসী, দীর্ঘদিন তোমাদের এলাকায় আসছি, তোমাদের ভাত খাইছি, আমি রিজবি কোন দিন জেনে বিদায় হইয়া যাই, আমার নিজের এখন ভয় ভয় লাগতেছে, সঙ্গের সাথে যারা ছিল সবাই গেল রে পালাইয়া, আমি অদম পরে আসি বাঙ্গা তোরি লইয়া, মন মাহাজির নাও বাহির তাড়াতাড়ি বাহির নৌকা, আকাশেতে নাই রে বেলা, মন মাহাজির নাও বাহির তাড়াতাড়ি বাহির নৌকা, আকাশেতে নাই রে বেলা, গুরু গুরু ডাকে দেওয়া দাই হবে তোর নৌকা বাবা, সাজে আকাশ হইয়া গেল কালো রে, সাজে আকাশ হইয়া গেল কালো রে, মন মাহাজির নাও বাহিও রে তাড়াতাড়ি বাহিও নৌকা, আকাশেতে নাই রে বেলা, নদীর পানি বিনা বেগে চলিতেছে অতি বেগে, নদীর পানি বিনা বেগে চলিতেছে অতি বেগে, পাথর বাসে কি বাসে, পাথর বাসে তল হয়ে যায় সুলারে, 1986 লিখছিলাম এই গজলটা, 1986 শুনে, পাথর বাসে তল হয়ে যায় সুলারে, মনে মাহাজির নাও বাহিও রে তাড়াতাড়ি বাহিও নৌকা, আকাশেতে নাই রে বেলা, নদীর পানি বিনা বেগে চলিতেছে অতি বেগে, পাথর বাসে তল হয়ে যায় সুলারে, বন্ধু এ দেহ তরিরার কথা কইছি, এ দেহ তরিরা সাবধানে চালাইও, এ ছেলে দেহ তরিরারে কাজে লাগাইও, যুবকরে ও শিয়ালুরের যুবকরা, হরসপুর বাসীরা ও ধর্মকোণ ইউনিয়নের প্রেমিকেরা, যুবক যেই যুবকটা যৌবন কালনারে আল্লাহ রাস্তায় বিলীন করছে, যৌবন কালনা কোন কালনা, এই যৌবন কালনা আল্লাহর রাস্তায় কি করছে বিলীন করছে, এই যুবকরা আল্লাহর ওলি হইয়া গেছে, এই যুবকরা আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি হয়ে গেছে, এখনই সময়, এখনই এই সময় থাকে, দিন থাকিতে কিন তালা, আজকে ওয়াজান নাই শেষ, দিন থাকিতে কিন তালা ফিরবু যমন সকাল বেলা, দিন থাকিতে কিন তালা ফিরবু যমন সকাল বেলা, পয়সা সারা হাতে গেলে, পয়সা সারা হাতে গেলে নামিলে সোদা হাইরে মাওলা, সোনা দন চুয়াই এ শামপুরে কলের ঘাটে, নামের টিকেট হাতে চাই নইলে মাঝি ছাড়বে না ভাই, নামের টিকেট হাতে চাই নইলে মাঝি ছাড়বে না ভাই, ভক্তি আশা মুক্তির টিকেট, ভক্তি আশা মুক্তির টিকেট, বলছে মুর্শিদ কিবলাই শামপুরে কলের ঘাটে, সোনা দন চুয়াই রে মাওলা শামপুরে কলের ঘাটে। আজকে সন্ধের বিনিময়ে দুই চারটি কথা কয়ে লেছি বাবা, ও বাবা, লাল জহুরা মানে মুক্তা, তামা লোহা পিতল দস্তা, লাল জহুরা মানে মুক্তা,
সস্তা, তার সাইতে পাদিগি সস্তা, পরর বিকেরে যায়া কি নরে মনমুর শীতের দরবারে, যায়া কি নরে মনমুর শীতের দরবারে। যুবক তোমার কাছে আমার অনুরোধ রইল, তোমরা হক পথে চলল, সৎ পথে চলল, হালাল পথে চলল, আল্লাহ সৎ পথে চলার তৌফিক বলি আমি, যে আবদারটুকু গ্রহণ করা হলো। আবার দুইটা মিনিট একটু কালবে জরব দিয়ে আপনাদের থেকে বিদায় নেই। আমার বাবা গিয়াসুদ্দিন তাহির সাহেব লয়ে ভরেন, আর দেরি করতাম না, একটু কালবে একটা জরব দেন। হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ। মাও সারলাম বাগা সারলাম, কালা তু মাগিয়া, মাও সারলাম বাগা সারলাম, কালা তু কুঞ্জে গে ছিল আগে যুহুদি জাগান্তাম কালা দে কালা বেগে মে আগে যুহুদি জাগান্তাম কালা দে কালা বেগে মে তুমি হইয়ে শাসাবি লতা, হে তুমি হইয়ে কালা আমি লতা হইয়া লাগব, লতা হইয়া গেরারে লাগব, আমি না দিয়ে বসারি ইয়ার
মোহাম্মদ নাম রে নিয়া হে মাও সারলাম হে বাগা পো সারলাম রে হে কালা হে মাও সারলাম বাগা পো সারলাম রে কালা তু মা হারো লাগিয়া হে এলাকের যৌবন রে দিলাম হে এলাকের যৌবন দিলাম হে আমি চোর আগে যদি জাগান্তাম কালা দে কালা যাবে রে সারিয়া তবে কি আর প্রেম করিতাম তবে কি আর প্রেম করিতাম আমি দুই দিয়ে ঈদের লাগি ইয়ার তবে কি আর প্রেম করিতাম তবে কি আর প্রেম করিতাম আমি দুই দিয়ে দয়ালে রো বাদি রে নিয়া আমার অল্পনা বসের বন্ধু অল্পনা বসের বন্ধু আমার শ্যাম চিকন হে কালা রে আমি তোমার বনাই ভরে গলার মালা আমি তোমার নাইব গলার মালা রে মুরশি আমি তোমার নাইব গলার মালা রে মুর মোহাম্মদ আমার সে কালা রে আমি তোমার বাদাই ভরে গলার মালা আসার হলো উৎপত্তি বর্ষে নদী নালা আসার হলো উৎপত্তি বর্ষে নদী নালা আমি তোমার বাদাই করে গলার মালা আমি তোমার রাইতাম গলার মালা রে আমি রানি শ্যাম চিকন গালা রে আমি তোমার বাদাই করে গলার মালা জালাপি রহ জালাই আমি সহিতে না পারি তোমার সোনা প্রেম করিয়া তোমার সোনা
আমি তোমারে বাধাই বরে গলা, আমার অল্প না বসে আল্লাহ দরবারে আমি লাখ শুকরিয়া আদায় করছি আমার বাবা এই গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, ওনার আব্বার দোয়া, ওনার আম্মার দোয়া, বিশেষ করে আমার দো অপর দিগা কি যে ওনার আম্মা যান আমার দয়ালের মানে মুরিদ, কেমন মুরিদ জানিনি, জীবন দুই না কিছু বুঝেন না। ওনার আম্মা আমার দরবারের এমন মুরিদ মানে জীবের নিজের জীবনটা দিয়া দিবে, বাড়ি সারবে, ঘর সারবে, পুত সারবে, সব সারবে, রেজবি সারবে না, কি সারবে না, রেজবি সারবে না, রেজবির জন্য পুতু সারতে পারবে, বড় আলেম হোক, বড় আলেম হোক, যাই হোক, পুত ছাড়তে পারবো, রেজবি সারতে পারবো, মানে ওই ব্যাটার করে আল্লাহ দান করছে, একটা নিয়ামত দান করছে আমাদেরকে, ঠিক না, কি দান করছে, নিয়ামত দান করছে। আমি এ আগেও ছিলাম এখনো আছি, আসলে যে তারা যে আজকে মাঠে ময়দানে নামছে আমার জন্য জীবন সার্থক, আমার জীবনটা কি সার্থক, কেন না, আজকে আমি যদি বিদায় হয়ে যাই, আমি যদি বিদায় হয়ে যাই, আমার গাঁঠে ঘরে ঘরে যেমন আমার মহান মুর্শিদ বলছিলেন যে আমি ততদিন তো বিদায় হব না যতদিন পর্যন্ত বাংলার ঘরে ঘরে রেজবি না হবে, কি না হবে, আসলে রেজবি রে দোয়া তোয়া উয়ে রেজবি হলো আল্লাহ আল্লাহ রাসূলকে যারা রাজি খুশি রাখতে চাই তাদেরকে রেজবি বলে। যাক আপনারা আর কষ্ট না, আমার বাবাকে বলবো ইমানি আলোচনা করে আশেকদের মন জয় করার জন্য বহু কষ্ট করে আল্লাহ যেন সুন্নিয়তের জন্য দীর্ঘ হায়াত দান করে কণ্ঠতে যেন আল্লাহ রাব্বুল আলামিন মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি দান হয়, নবীজির নেগাক্রমে যেন আল্লাহ কবুল করে। আমা তো হুকিল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কলেজে